أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা অনেক সময় পরীক্ষার মাঝে পড়ি, আমরা আরে আল্লাহ হানির অভাবে, রোগে, নিরাপত্তার অভাবে, প্রিয়জনের হারানির কারণে, বিভিন্ন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা পরীক্ষা করুন। আমরা ইমান খার শক্ত দেখবার লাগি, সে বেশি বালা আমল করে দেখবার লাগি, পরীক্ষা করবার লাগি, এবং এই পরীক্ষা ফাঁসের অনুযায়ী আমরা পুরস্কার দিবার লাগি। যখন আমরা রূপে এই ধরনের পরীক্ষা পড়ে, অনেক সময় আমরা মন অনেক বেজার হয়, আমরা অনেক কষ্টের মাঝে পড়ি, আমরা খেয়ে খেয়ে ডিপ্রেশন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, যে তোমরা বেজার হইও না, তোমরা ডিপ্রেসড হইও না, তোমরা সবচেয়ে উচ্চ হইবা যদি তোমরা ইমান শক্ত রাখো, ইমানদার যদিও। এবং আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আরো যে নবী হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে সাহাবা, এরার কথা যদি ইয়াদ করি, এরার জীবন সম্বন্ধে যদি আমরা জানা থাকে, আর আমরা কষ্টের সব সময় যদি আমরা তারার কষ্টের কথা ইয়াদ করি, তে আমরার কষ্টটারে সহ্য করতে কিছুটা সহজ হয় এবং আমরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহস দেন, এবং আমরা যে রাইট খাম, যেটা সঠিক খাম, যেটা এটা করতে থাকতাম, যদিও আমরা কষ্ট সম্মুখীন হই, বিরোধিতার সম্মুখীন হই। আমি উল্লেখ করবো ইনশাল্লাহ আপনারার জন্য যে কিছু কিছু ঘটনা হল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি মায়া করুন, তারার কি কষ্ট হয়েছে, এবং আমরা কষ্টের সময় ওই সময় আমরা তারারে স্মরণ করলে যেন কিভাবে আমরা সাহায্য হয় ইনশাআল্লাহ। এক নম্বর, যখন তোমার রক্তের কুটুম নিকটাত্মীয় যারা তোমারে কষ্ট দেয়, তখন স্মরণ করিও ইউসুফ আলাইহিসাল্লামের কথা, তানের নিজের বাইয়ে বাইয়ে হলতে বাইগনে তানরে যে মাইরা ফেলাই দিত আসিল, কিন্তু শেষ পর্যন্ত না মাইরা তারা তানরে বেছে নিল, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসাল্লাম রে জিত দিলা এবং তাদের ভাই এনতে তাইন মাফ কইরা দিলা। দুই নম্বর, যখন তোমরার মা বাবায় তোমরারে কষ্ট দেয় নতবা বিরোধিতা করেন, কারণ তুমি ইসলাম দিন রে কায়েম করবার লাগি কাজ করায়, অথবা ইসলাম দিনের খতা মতো আল্লাহর আইন মতো চলতায় সারায়, নবী হলতের এবং তারা সাহাবা হলতের মতো সুন্নত আদায় করতে সারায়, সমাজের ভুল ধারণা ত্যাগ করিয়া, তখন ইয়াদ করিও ইব্রাহিম আলাইহিসাল্লামের কথা, যারে তানের নিজের বাবায় আগুন দিয়ে জ্বালাইবার লাগি নমরুদের সহযোগিতা করছিলা। তিন নম্বরে, যখন তোমার আত্মীয় স্বজন গোষ্ঠীর মানুষে তোমারে অবহেলা কররা, তোমার বাইদি মকিং কররা, কষ্ট দেরা, তখন ইয়াদ করিও শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, জানরে তানের বংশে কুরেশ বংশের মানুষে তানরে পাগল ডাকছে, জাদুঘর ডাকছে, অনেক ধরনের বাদ কথা হইছে, কষ্ট দিছে, এরপরও তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারার লাগি দোয়া করছেন এবং তারার বেমার হইলে গিয়া দেখছেন এবং সহ্য করছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্ধার করছেন, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কুরাইশের উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বিজয় দিছেন। যখন তোমরা কোনো এক সমস্যার মাঝে স্টাক হয়ে যাবে কি, যে কোনো অবস্থায় এর সমাধান করা যান না, কোনো বার হইবার কোনো পথ পাও না, সিফার মাঝে পড়ে যাও কি, তখন ইয়াদ করিও স্মরণ করিও ইউনুস আলাইহিসাল্লামের কথা, যারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছিলা মাছের ফেটো রাখিয়া, এবং তাই মাছের ফেটো থাকি হারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাই দিয়ে স্মরণ করিয়া
দোয়া করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় মাছের ফেট থেকে তারে বাইর হইয়া দিছিলেন। এবং ইউনূস আলাইহিস সালামের দোয়া যখন মুসিবতের মাঝে পড়ো, ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহরে রাখিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন যে তাই এই দোয়ায় সাড়া দিবা, এই দোয়া যে বন্দায় করব বিপদ ফরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব দিবা, এই দোয়া কবুল করবা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এটার অর্থ হইল গিয়া তুমি সারাও আল্লাহ, কোনো মাবুদ নাই, কোনো এবাদত পাওয়ার যোগ্য কেউ নাই, তুমি পবিত্র, তুমি উত্তম, তোমার কোনো দোষ নাই, কোনো কুদ নাই, আর যা আছে সবচেয়ে তুমি উত্তম, এবং আমি নিশ্চয় আমি নিজের উপরে আমি অত্যাচার করছি যতবার পারো তোমার ফরিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করবা। যখন বেমারে আক্রান্ত করে আর সারা শরীরের মাঝে বেদনা অনুভব করা হয়, তখন স্মরণ করি আয়ুব আলাইহিস সালামের কথা, যারে আল্লাহ বেমার দিয়ে পরীক্ষা করছেন 18 বছর, কোনো আলিম ওলামা এখন 16 বছর, তাদের জিব্বা সারা আস্তার শরীরের মাঝে রোগে আক্রান্ত আছিল, কিন্তু শুধু জিব্বা দাদা আল্লাহরে ডাকছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাদের সুস্থ করছেন। যখন তোমার শারীরিক কোনো ক্ষুদের কারণে, কোনো দুর্বলতার কারণে তোমার দুনিয়ার জীবন যাপন করতে কষ্ট হয়, তখন স্মরণ করিও মুসা আলাইহিসসালামের কথা, তাদের কথা হইতে তাদের কষ্ট হইত, তাদের মাতবার মাঝে দুর্বলতা আছিল, ক্ষুদ আছিল, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে তাইন যে সবচেয়ে বড় তাগুত ডিক্টেটর ফেরাউনের সামনে গিয়া তাই সত্য কথা কইছেন, তার লগে সত্যর পক্ষে তর্ক করছেন। যখন মানুষে তোমার বিরুদ্ধে মিসা বদনাম বার করে, সমাজের মানুষে তোমার উপরে মিসা কথা লইয়ারি মাতামাতি করে, তখন স্মরণ করিও আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা, যার উপরে মিসা বদনাম দিয়া আস্তা মদিনার মানুষে মাতামাতি আরম্ভ করছিল, তাইন কিভাবে কষ্ট করছিলা, কিভাবে খানছিলা, কি চিন্তার মাঝে আসলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় তানরে এই কষ্টের মাঝে কষ্ট দিয়া পরীক্ষা করছেন 2 সপ্তাহের মতন সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তানের লগে নিয়ম মতো কথা হইছিল না, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় তান জেনে নির্দোষী প্রমাণ করিয়া তাই কষ্ট থেকে উদ্ধার করছেন। যখন একাকিত তাকবায় একলা একলা মনে ভাব করব, তখন স্মরণ করিও আদম আলাইহিস সালামের কথা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মাঝে 60 বছর একলা আটতে দিয়া পরীক্ষা করছিলা, তানে স্ত্রীরে খুঁজে পাইনা, জানোই না আসন দুনিয়ায় আর কোনো মানুষ নাই তারা দুইজন সারা, একলা একলা আটছেন 60 বছর বড়া, কিভাবে তাদের একলা ফিল করছিল, একাকিত ফিল করছিল। যখন দেখবা যেন কোনো যুক্তি নাই, সাইর মনতে যে কি অবস্থা হইয়া যার, এটা কোনো যুক্তি নাই, খেনে যেন এটা ওর দিলে খর যেন খেনে এই অবস্থা হয়, কোনো মাথায় কুস্তা ধরে না, তখন স্মরণ করবায় নূহ আলাইহিসসালামের কথা, 950 বছর বড়া তাই মানুষে ডাকছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, কয়েকজন সারা কেউ সারা দিছে না, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন পাহাড়ের উপর তুমি বড় একটা নৌকা বানাও, তাদের মাথার মাঝে কি ধরনের চিন্তা, কি ধরনের স্ট্রেস, আর কি যুক্তি সারা অবস্থা তাদের কাছে লাগছিল, আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা হইয়া মানুষের খিজালতি সহ্য করিয়া পাহাড়ের উপর নৌকা তৈরি করছেন, নিজের ছেলে পর্যন্ত তাদের বিরুদ্ধে আছিল। এইসব মানুষরে আল্লাহ ভালোবাসেন, এবং আল্লাহর প্রিয় মানুষরে আল্লাহ
কত ধরনের কষ্ট দিয়ারি পরীক্ষা দিয়ারি আল্লাহ রাখছেন আমরার লাগি একটা আদর্শ থাকতে করি একটা উদাহরণ থাকতে করি যে আমরা যখন কষ্টের মাঝে পড়ি আমরা তারার কষ্টের কথা স্মরণ করলে আমরা তারা কিভাবে আমল করছিল কিভাবে ব্যবহার করছিল কিভাবে এই কষ্টটাকে উদ্ধার পাইবার চেষ্টা করছিল আমরা তারার অনুসরণ করবার লাগি একটা পথ পাইবার লাগি আল্লাহ আমরার উপরে রহমত এটা হইও না সময় যে এখানে আমার উপরে অত কষ্ট আল্লাহ আমি আমার এখানে আমার থেকে আরো উত্তম আরো আল্লাহর কাছে প্রিয় যারা তারার উপরেও আমার থেকে বেশি কষ্ট আল্লাহ দিছিলা হইও আলহামদুলিল্লাহ আল্লাহর লাগে সব প্রশংসা হইও আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল যে সব অবস্থার মাঝে আল্লাহর জন্য প্রশংসা সুরা বাকারার শেষ দুই আয়াত ফুরিও আয়ার মধ্যে রাখিও যখন নিজের আত্মীয় স্বজনের লগে ঝগড়া অথবা কোনো বিভ্রান্ত হয় নিজের পরিবারের মানুষের লগে প্রিয়জনের লগে যখন লেনদেনের মাঝে কিছু গুসা কিছু ঘষাঘষি হয় যে যেজনে আগে মাফ চায় সে হইল সবচেয়ে সাহসী আর যেজনে আগে মাফ কইরা দেয় সে হইল সবচেয়ে শক্তিশালী আর যেজনে আগে ভুলি যায় দুর্ঘটনার খবর সে হইল সবচেয়ে সুখী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে এবং আপনারে তৌফিক দান কর্তা বুঝবার লাগি এবং আল্লাহর প্রিয়জন যারা রূপে আল্লাহ নিয়ামত তারার সম্বন্ধে জানবার লাগি তারার জীবনী সম্বন্ধে জানবার লাগি আর তারারে অনুসরণ করবার লাগি এবং তারা যে রাস্তায় আসছে ওই রাস্তায় আটবার লাগি আকুলি কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম وآخر دوانا أن الحمد لله رب العالمين